এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি ঝোল। চলুন তাহলে দেখা যাক সহজে কিভাবে রান্না করা যায়। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি হাঁড়ির মধ্যে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখন একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচকে কুচি করে আর হাফ টমেটো কুচি। মিক্স করে এখন দিয়ে দেব 1 চামচ রসুনের বাটা। রসুন বাটাটা দেওয়ার পর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমার কষানোর পর দেখুন তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিলাম মশলার মধ্যে। চিংড়িগুলো দিয়ে আমি এখন চিংড়ি আর মশলাটাকে কয়েক মিনিট জাল করে নিব। এতে চিংড়িগুলো একটু খেতে ভালো লাগবে। এখন আমি চিংড়ি আর মশলাটা কয়েক মিনিট জাল করে নিব। চিংড়ি আর মশলাটা কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা ছোট লাউ নিয়ে নিলাম। লাউটাকে আমি কিউব করে কেটে নিলাম। এখন মশলার সাথে লাউগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দিব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিব লাউটাকে। ভালো করে মশলার সাথে লাউটাকে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করব। চুলা আঁচটা থাকবে মিডিয়াম। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখুন আমার চিংড়ি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন আমি 7 মতো লবণ দিয়ে দিব। আবারও মিক্স করে লাউয়ের পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। আবার আমি রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। ফিরে আসছি পানিটা শুকানোর পর। এখন আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম, গরম পানি। আবারও মিক্স করে এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে ফুল করে দিব। ফুল করে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। এর মধ্যে আমার লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলা আঁচটা হাই থাকবে। দশ মিনিট রান্নার পর দেখুন আমার লাউ চিংড়ি ভালোভাবে সিদ্ধ। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম। লাউয়ের রান্নায় ধনিয়া পাতা কুচি অবশ্যই দিতে হবে। নেড়ে দিচ্ছি, আবারও মিক্স করে 2 মিনিটের মধ্যে চুলার মধ্যে রেখে দিব ধনিয়া পাতাটা। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসবে। দেখুন 2 মিনিট পর আমার লাউ চিংড়িটা হয়ে গেল। আমার চিংড়ি লাউ, চিংড়ি লাউটা রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।